আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা একে দেখাবো নদীতে নৌকা বাঁধার ছবি। সহজ কৌশলে আঁকার চেষ্টা করব, আপনারা দেখে দেখে শিখতে পারবেন। স্কেলটা এভাবে ধরে দেখুন, স্কেলটা কোথায় ধরলাম, ঠিক মাঝের থেকে একটু উপরে সোজা একটা দাগ আঁকব। এই দাগটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তাহলে আমরা ওপর থেকে ড্রয়িং করে আসি। এভাবে দাগ দেওয়ার পর আমরা কি করব, যেহেতু গ্রামের নদীর দৃশ্য আঁকছি, নৌকা বাঁধা, এজন্য আমরা এভাবে আঁকছি, কারণ দূরের গ্রামের গাছপালা এভাবে দেখা যায়। ওপরে যাব, আবার নিচে আসব, ওপরে যাব, এভাবেই করব। এরপর আমরা ওপরে বা আকাশে সাদা মেঘ আঁকব। সাদা মেঘগুলো কিভাবে আঁকব, এইভাবে একটা ছোট করব, আবার এইভাবে বড় করব। ওপরে রং করলেই নিচেরগুলো সাদা থেকে যাবে। তাহলে ওপরের এটা আকাশ, এগুলো সাদা মেঘ, নীল আকাশ সাদা মেঘ, এরপর এগুলো হচ্ছে দূরের গাছপালা। দৃশ্যটি আঁকতে আমরা ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস ফোরবি পেন্সিল। এইগুলো হচ্ছে নদী। এখন আমরা একটা পার আঁকব। পারটা সহজেই কীভাবে আঁকা যায় দেখুন, একটা দাগ এভাবে দিব, এভাবে এটা আবার এদিকে নিয়ে আসব। সুন্দর একটি পার হলো। পারটা মনে হচ্ছে নদী এবং পারটা সমান, এজন্য পারটা আমাদেরকে উঁচু করতে হবে। উঁচু করতে হলে এখানে দেখুন একটা দাগ এভাবে দিতে হবে। এই দাগটা ডাবল করে আঁকলেই মনে হবে পারটা উঁচু। নদীর পারে নৌকা বাঁধা, এই চিত্রটি আঁকতে হলে অবশ্যই আমাদেরকে মেইন সাবজেক্ট কি আঁকতে হবে, নৌকা আঁকতে হবে। একটা নৌকা আমরা কিভাবে সহজে আঁকবো দেখুন, এখান থেকে এইভাবে নিচের দিকে সোজা করে আবার উপরে তুলে দিব, দুই পাশে একই রকম হবে। এরপর আমরা এখান থেকে এভাবে এটার সাথে মিলে দিব। এরপর এই দাগটা এত দূর পর্যন্ত নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে এভাবে উপরে তুলে নিচের দিকে এই দাগের সাথে লাগাব। একটু ভালো করে দেখুন, আপনাদেরকে বোঝাতে পারলে আমার সার্থকতা। এখান থেকে উপরে গেলাম এবং নিচে এই দাগের সাথে এসে লাগাই দিলাম। এরপর এই দাগটা এটার সাথে লাগাই দিব। আবার কি করব, এখান থেকে এটা সোজা এত দূর আসার পর একটু ভাঁজ হয়ে এটার সাথে লাগবে। এরপর এখান থেকে আর একটা দাগ এটার সাথে উঠবে। সুন্দর একটি নৌকা আঁকা হলো। এই দাগটা আমরা ডাবল করব, এখান থেকে এত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত, দুই একটা দাগ এভাবে নিচের দিকে নামায় দিব। নিচে কিছু ঢেউ আঁকব, অল্প ঢেউ আঁকব, এইভাবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আস্তে আস্তে ধৈর্যের পরিচয় দিয়ে আঁকতে হবে। তো এখন এখানে একটা পা রাখতে হবে। কেমনে আমরা পা রাখব, এখান থেকে এভাবে ছোট্ট একটা পা রাখলাম, এই পাড়ের দাগটা আমরা ডাবল করে আঁকব। ঢেউগুলো পরে আঁকলে বেশি ভালো হবে, এখানে আমরা ঢেউটা একটু সামান্য করে মিশে দিব। এরপর এখানে সোজা করে একটি খুঁটি আঁকব, এটা হচ্ছে বাঁশের খুঁটি। খুঁটি দিয়ে নৌকাটি পানিতে আটকানো আছে। একটা খুঁটি আঁকতে পারেন, আপনি চাইলে আরও সুন্দর করতে বা সুন্দর করতে চাইলে দুইটা খুঁটি দিতে পারেন। এই দৃশ্যতে রং করলে দেখতে সুন্দর লাগবে। আমরা এখন রং করব। রঙের বক্সের ছবি এখানে দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন পড়লে দেখে নেবেন। এরপর আমরা রং করব দূরের যে গাছপালা আছে, এখানে কি করতে হবে, গাঢ় সবুজ রং করতে হবে। সতর্কতার সহিত রং করতে হবে যেন রংটা বাহিরে না যায়। আকাশে করব আমরা স্কাই ব্লু, নিচের অংশে ফাঁকা রেখে ওপরে আমরা রং করব, আকাশি রংটাই করব। আকাশে নীল রং করার পর বা আকাশি রং করার পর আমরা ঘাসে করব সবুজ রং। দুই পারে আমরা সবুজ রং করব। চাইলে আমরা এখানে হালকা সবুজ রংটাও করতে পারি, যেটাকে ঘাসের কালার বলা হয়। এখন আমরা নৌকায় রং করব। নৌকায় কি রং করব, গাঢ় খয়েরি অথবা কালচে রংটাও করতে পারি আমরা। দেখতে পাচ্ছেন এখানে গাঢ় খয়েরি রংটা, কেউ চাইলে কালো রংটা করতে পারে। এরপর লাল রংটা করব আমরা সোয়ের ওপরে, অ্যাশ কালার রং
বা ছাই কালারের রংটা আমরা এর ভিতরে করব। এরপর আমরা নদীর এগুলোতে এবং ছোট ছোট জায়গাগুলোতে পেন্সিল রং করব। তাহলে ভালোভাবে করা যাবে। এটা করছি আমরা পেট্রাপ কাঠ পেন্সিল, হালকা নীল রং। আমরা আপনাদের কাছে প্যাস্টেল রং থাকলে আপনারা সেই রং দিয়েই করতে পারেন। সবগুলো রং পেন্সিলেও করতে পারেন এবং সবগুলো রং প্যাস্টেল রং দিয়েও করতে পারেন। হাতে আপনার যেটা আছে সেটা দিয়েই রং করবেন। এই কোম্পানির রঙই যে আপনার ইউজ করতে হবে এমন কোনো কথা নয়। একেবারে বেশি গাঢ় নীল হয়ে গেলে, আকাশি কালো যদি এরকম হয়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। এজন্য আমরা হালকা করে করছি। হালকা করে করার জন্য কাঠ পেন্সিলের রং ব্যবহার করছি। এই ঘাসগুলোতেও আপনারা কাঠ পেন্সিল বা হালকা রং বা প্যাস্টেল রঙও ব্যবহার করতে পারেন। প্যাস্টেল রং এবং কাঠ পেন্সিলের রং যদি এক হয়ে যায় বা এক দৃশ্যর মধ্যে বিভিন্ন রঙের মিশ্রণ হয়, কোনো সমস্যা নেই। দেখুন, এভাবে রং করার পর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। হালকা রং করার পর আমরা এখানে দেখুন একটু শক্ত করে নিয়ে পার থেকে গাঢ় রং করব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। পারের এগুলোতে গাঢ় রং করে বা দিকে ছেড়ে দিব, এখানে ধরে এদিকে ছেড়ে দিব। এভাবে এই দাগটা কিন্তু সোজা হতে হবে, বাঁকা আঁকা বাঁকা হলে সুন্দর লাগবে না। চাইলে এটা করতে পারেন অথবা নাও করতে পারেন। যদি করেন তাহলে দেখতে কিন্তু এরকম সুন্দর হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। পারে এরকম গাঢ় রং করার কারণে সুন্দর লাগছে। এবং আমরা নৌকার নিচে একটু গাঢ় রং করব, কারণ নৌকার ছায়া থাকে। গাঢ় রং করার পর খয়েরি রং নিয়ে, পেন্সিলের খয়েরি রং নিয়ে এর নিচে আরেকটু গাঢ় করব। এখানে আমরা হালকা কালারগুলো করব, যেই হালকা রংটা আছে সেটাই করব। এটা আমরা কি করছি, হালকা গোলাপি রং করছি। এই রঙে রং করতেও পারেন অথবা সাদাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বাকি থাকলো কি, বাকি থাকলো পারে রং করা। এই পারগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাদার পরিবর্তে আমরা কি রং করছি, খয়েরি রং করছি। আবারও বলছি, আপনাদের হাতে যে রং থাকবে আপনারা সেই রঙেই করবেন। আমি এই দৃশ্যটি যে রঙে ব্যবহার, যে রং দিয়ে আঁকলাম এই রঙেই যে করতে হবে এমনটা না। এভাবে আমরা এপাশেও রং করব। আকাশে দুই একটা উড়ন্ত পাখি দিলে দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, অল্প সময়ের সহজ কৌশলে সুন্দর এই দৃশ্যটি আঁকা দেখতে আপনাদের কেমন লাগলো? এই দৃশ্য থেকে, এই ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। কষ্ট করে আপনাদেরকে শেখালাম, লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না, কষ্ট করেই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।